2021 সালের এইচএসসি পরীক্ষা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত ইজি এডুকেশন এসপি ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা অ্যাসাইনমেন্ট আর তার নমুনা উত্তর নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট নাম্বার 2। প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা অ্যাসাইনমেন্ট। একটি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য নির্ভর করে ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী বিশ্লেষণ ও প্রয়োগের উপর, উক্তিটির যথার্থতা মূল্যায়ন। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অ্যাসাইনমেন্ট নম্বর লিখবে 2 এবং অ্যাসাইনমেন্টের শিরোনামে লিখবে ব্যবস্থাপনার ধারণা লেখলেও হবে, তবে আরও সুন্দর হবে তোমরা যদি অ্যাসাইনমেন্টের শিরোনামে লেখো একটি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য নির্ভর করে ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী বিশ্লেষণ ও প্রয়োগের উপর। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমরা এই অ্যাসাইনমেন্টটা কীভাবে লিখবো তার কিছু নির্দেশনা দেওয়া আছে এবং কিছু নির্দেশক দেওয়া আছে কীভাবে অতি উত্তম পাওয়া যায়। তো আমি নির্দেশনা এবং নির্দেশকগুলো অতি উত্তম যাতে তোমরা পাও সেই নির্দেশনা মোতাবেক তোমার জন্য একটা নমুনা উত্তর তৈরি করেছি, তোমাদের মাঝে এখন নমুনা উত্তর উপস্থাপন করবো। সবাই মনোযোগ দিয়ে দেখো। অ্যাসাইনমেন্টের প্রথম নির্দেশনা বলা আছে ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে হবে, যেটা তোমরা ক অংশে লিখবে ব্যবস্থাপনার ধারণা, যেভাবে লেখলে অতি উত্তম পাবে ব্যবস্থাপনার ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে। ক নং প্রশ্নের উত্তর ব্যবস্থাপনার ধারণা কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট। পৃথিবীর সামাজিক কর্মকাণ্ডের কোনোটি নিজে নিজে সম্পন্ন হয় না, অর্থাৎ কোনো সংস্থার বা প্রতিষ্ঠানের এমনকি কৃষিকাজের আশুফল লাভের জন্য একটি সুষ্ঠু পদ্ধতির দরকার হয়, আর এই পদ্ধতি প্রতি ধাপ সম্পন্নকরণের জন্য কিছু ধারাবাহিক কাজ করার একটি ব্যবস্থা করতে হয়, যেটিকে আমরা সহজ কথায় ব্যবস্থাপনা বলতে পারি। যেমন ধরা যাক আপনাকে সকাল 5টা বাস ধরতে হবে, এজন্য আপনার কর্মস্থল 4 থেকে 5 দিন থাকবেন, তৎপূর্ব রাতে ঘুমানোর পূর্বে আপনার প্রয়োজনীয় সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে, যাতে প্রত্যুষে বিনা বাধায় 5টায় বাসে রওনা হতে পারেন। এরূপ কাজ থেকে শুরু করে যে কোনো ধরনের প্রতিষ্ঠান, যেমন পরিবার, স্কুল, কর্মক্ষেত্র, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসালয়, শিল্প কারখানা, ব্যাংক, বড় বড় জাতীয় ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য ব্যবস্থাপনার অত্যন্ত প্রয়োজন। হেনরি ফেওয়াল বলেন, ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। এল এ অ্যালেন বলেন, একজন ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ। জর্জ আর টরি বলেন, ব্যবস্থাপনা হচ্ছে একটি বিশেষ প্রক্রিয়া যাতে মানুষ ও অন্যান্য সম্পদসমূহ ব্যবহারের মাধ্যমে উদ্দেশ্য নির্ধারণ করে তা অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, প্রবৃত্তকরণ, নিয়ন্ত্রণ ইত্যাদি সম্পাদন করা হয়। পরিশেষে বলা যায়, ব্যবস্থাপনা হলো কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের বিভিন্ন কলা কৌশল, জনশক্তি ও সম্পদকে কাজে লাগিয়ে স্বল্পতম ব্যয়ে সর্বাধিক দক্ষতার সাথে প্রতিষ্ঠানের লক্ষ্য হাসিল করা। নির্দেশনা পরবর্তীতে বলা আছে ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, কোন অংশে লিখবা ব্যবস্থাপনার কার্যাবলী। শিক্ষার্থী বন্ধুরা যদিও আমাদের ব্যবস্থাপনার গুরুত্ব বলা হয়েছে, কিন্তু আমরা ব্যবস্থাপনা ক্ষতে ব্যবস্থাপনা কার্যাবলী লিখব আর ঘতে ব্যবস্থাপনার গুরুত্ব লিখব। এখানে ব্যবস্থাপনার 7টি কার্যাবলী সঠিকভাবে ব্যাখ্যা করলে তোমরা অতি উত্তম পাবে। খনন প্রশ্নের উত্তর ব্যবস্থাপনার কার্যাবলী। শিক্ষার্থী বন্ধুরা ব্যবস্থাপনার কার্যাবলী তোমরা এভাবে একটা চক করে নিতে পারো অথবা তোমরা 1-2 দিয়ে লিখতে পারো। ব্যবস্থাপনা কার্যাবলী যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা ও নেতৃত্ব, ফ্যাশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ। 1. পরিকল্পনা প্ল্যানিং। পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম ও সবচেয়ে মৌলিক কাজ। ভবিষ্যতে কী করতে হবে তা অগ্রিম সিদ্ধান্তকে পরিকল্পনা বলে। প্রতিষ্ঠানটির লক্ষ্য অর্জনে কী করতে হবে, কীভাবে করতে হবে, কার দ্বারা করতে হবে, কখন ও কত সময় করতে হবে ইত্যাদি বিষয়ে পূর্ব সিদ্ধান্ত গ্রহণেই পরিকল্পনা বলা হয়। পরিকল্পনা ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। 2. সংগঠন অর্গানাইজেশন। পূর্ব নির্ধারিত লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনার অন্যতম কাজ হল প্রতিষ্ঠানে নিয়োজিত জনশক্তি ও অন্যান্য উপাদানকে সংগঠিত করে কাজে লাগানো ব্যবস্থা করা। এরূপ সংগঠিতকরণ ও কার্যোপযোগীকরণকে সংগঠন বলে। 3. কর্মী সংস্থান স্টাফিং। প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় কর্মী জোগাড় করার কাজকেই সাধারণত অর্থে কর্মী সংস্থান বলে।
তবে ব্যাপক অর্থে বিভিন্ন বিভাগের জন্য প্রয়োজনীয় কর্মী নির্বাচন, মানোন্নয়ন ও সংরক্ষণ করার কাজকে কর্মী সংস্থান বলা হয়ে থাকে। চার, নির্দেশনা ও নেতৃত্বদান, ডাইরেকশন অ্যান্ড লিডিং। নির্দেশনা বলতে সংগঠন কাঠামোতে নিযুক্ত কর্মীদের কাজে শুরু করার জন্য ব্যবস্থাপক কর্তৃক আদেশ উপদেশ প্রদান করাকে বোঝায়। নির্দেশনা একটি জটিল মানবিক প্রক্রিয়া, এতে কর্মীদের কর্মপ্রবণতা ও আচরণবিধি অনুধাবন করার প্রয়োজন হয়। নেতৃত্ব হলো একটি শক্তিশালী উপাদান যা কৌশল, যা অধস্তন বিভিন্ন লোকের প্রকৃতি ও স্বরূপকে সামনে রেখে তাদের এমনভাবে পরিচালিত করে যাতে সবাই আস্থার সাথে স্বতঃস্ফূর্তভাবে দলীয় ও সাংগঠনিক উদ্দেশ্য অর্জনে তৎপর হয়। বস্তুত কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের নিমিত্তে কোনো ব্যক্তি বা দলের আচরণ, মনোভাব, প্রচেষ্টা ও সামগ্রিক কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তারের প্রক্রিয়াকে নেতৃত্ব বলে। পাঁচ, প্রেরণা উদ্বুদ্ধকরণ, মোটিভেশন। কর্মীদের মধ্যে কার্য সম্পাদনের প্রেরণা সৃষ্টিকে উদ্বুদ্ধকরণ বলে। উদ্বুদ্ধকরণ হলো একটি অন্তর্নিহিত মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, কর্মী যন্ত্র নয়। কর্মীকে দিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করানো যায় না। তার কাছ থেকে কাজ আদায় করতে হলে তার ইচ্ছা আকাঙ্ক্ষা অনুভূতিকে জাগিয়ে তুলতে হয়। ব্যবস্থাপক তার কর্মীদের পুরস্কার, তিরস্কার, স্বীকৃতি, উন্নত কাজের শর্ত ও পরিবেশের মাধ্যমে উদ্বুদ্ধ করেন। ছয়, সমন্বয়, কোঅর্ডিনেশন। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপকের অন্যতম কাজ হল সমন্বয়করণ। সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মীদের কাজকে একসূত্রে গাঁথা হয়। নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং। নিয়ন্ত্রণ একটি ফলাবর্তন ব্যবস্থা, এর মাধ্যমে ব্যবস্থাপক প্রতিষ্ঠানের উদ্দেশ্য যথাযথভাবে অর্জনের জন্য পূর্বে নির্ধারিত আদেশমানের ভিত্তিতে অর্জিত ফলাফলের তুলনা করে নিরূপিত বিচ্ছুতি দূরীকরণ অল্পে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন। ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সুশীল মুখার্জির মতে, নিয়ন্ত্রিত অর্থ কর্মীকে ধাওয়া করা নয়, কর্মীকে অনুসরণ ও সংশোধন করা। ব্যবস্থাপক প্রতিষ্ঠানের সাথে কর্মীদের কাজ সঙ্গতিপূর্ণ করেন। পরবর্তী নির্দেশনা আছে ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, যেটা দ্বিতীয় নির্দেশনা এবং ঘ অংশে। ব্যবস্থাপনার গুরুত্ব, ব্যবস্থাপনার সাতটি গুরুত্ব সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে অতি উত্তম পাবে। গণক প্রশ্নের উত্তর, ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ও গুরুত্ব। ব্যক্তিজীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতিসংঘ, স্কুল, কলেজ, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মকানুন বা শৃঙ্খলার মধ্যে পরিচালনার জন্য ব্যবস্থাপনা প্রয়োজন। তাছাড়া যে কোনো দলবদ্ধভাবে কোনো উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করা হয়, সেখানেই এই ব্যবস্থাপনা কৌশল অত্যাবশ্যকীয় হয়ে দেখা দেয়। কারণ দলবদ্ধ হলেই সেখানে শৃঙ্খলা বিশৃঙ্খলা হওয়ার বেশি সম্ভাবনা থাকে। ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, এক, উৎকৃষ্ট পণ্য ও সেবা সরবরাহ করা, দুই, ক্রেতাগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা, তিন, প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মীদের অর্থনৈতিক উন্নতিবিধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, চার, মালিকপক্ষ বা শেয়ারহোল্ডারগণ যাতে সর্বোচ্চ আয় অর্জন করতে পারে তার ব্যবস্থা করা, পাঁচ, উৎপাদক ও সরবরাহকারীগণের স্বার্থ সংরক্ষণ করা, ছয়, ক্রেতা ও ভোক্তাগণের স্বার্থ সংরক্ষণ করা, সাত, কর্মী বাহিনীর চাকরির নিরাপত্তা বিধান, আট, কর্মী বাহিনী ও তাদের পরিবারের বিশেষত সন্তান সন্ততির শিক্ষা ও স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা করা, নয়, প্রতিষ্ঠানের কার্যাবলীর কারণে যাতে পারিপার্শ্বিক পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা। শিক্ষার্থী বন্ধুরা, আমি শুধু পয়েন্ট আকারে এখানে তুলে ধরলাম 1-9 পর্যন্ত। তোমরা যদি তোমাদের বই সহযোগিতা নিয়ে ইচ্ছা করলে তোমরা ব্যাখ্যা সহকারে লিখতে পারো। সর্বশেষ নির্দেশনার ঘ অংশে বলা আছে, ব্যবস্থাপনার কার্যাবলীর বিশ্লেষণ ও প্রয়োগের উপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভরতা। শিক্ষার্থী বন্ধুরা, যেভাবে লেখলে তোমরা অতিউত্তম পাবে, প্রতিষ্ঠানের সাফল্যের জন্য ব্যবস্থাপনা কার্যাবলীর প্রয়োগ যৌক্তিকভাবে উদাহরণসহ বিশ্লেষণ করলে তোমরা অতিউত্তম পাবে। উত্তরটা দেখেন, গণন প্রশ্নের উত্তর, প্রতিষ্ঠানের সাফল্যের জন্য ব্যবস্থাপনার কার্যাবলীর সঠিক প্রয়োগ। ব্যবস্থাপনা একটি সার্বজনীন বিষয়, মানব জীবনের প্রতিটি কর্মক্ষেত্রেই কোনো না কোনোভাবেই ব্যবস্থাপনার অস্তিত্ব বিরাজমান। মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে যেমন সুষ্ঠু ব্যবস্থাপনার অত্যাবশ্যকীয়, তেমনি ব্যবসায়, সংগঠন, রাষ্ট্র পরিচালনায়, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান এবং সামরিক ও ধর্মীয় প্রতিষ্ঠানেও ব্যবস্থাপনা এক গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবস্থাপনা কোনো ব্যক্তির জীবন পরিচালনার ক্ষেত্রে যেমন প্রয়োগযোগ্য, তেমনি পারিবারিক ক্ষেত্রে,
সামাজিক সংগঠন, ব্যবসায় প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রশাসনে প্রয়োগ করা যায়। নির্দিষ্ট নিয়ম নীতি মেনে ব্যক্তি জীবনকে যেমন সমৃদ্ধশালী করা যায়, তেমনি সাংগঠনিক সামাজিক সংগঠন যেমন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সমিতি, ধর্মীয় সংগঠন পরিচালনা ব্যবস্থাপনা রীতিনীতি অনুসরণযোগ্য। আবার উৎপাদন, বন্টন, পরিবহন, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন ইত্যাদি ব্যবসায়িক কাজে জড়িত সংগঠনেও সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলে সফলতার সাথে কার্য পরিচালনা করা যায় না। রাষ্ট্রীয় প্রশাসনও সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার অভাবে অচল হয়ে পড়তে পারে। এই বিষয়গুলো সামনে রেখে এই পাঠে আমরা ব্যবস্থাপনার প্রকৃতি নিয়ে আলোচনা করব। একটি প্রতিষ্ঠান উদ্দেশ্য অর্জনের নিমিত্তে প্রয়োজনীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য যেসব কার্যাবলী সম্পাদন করে সেগুলোকে একত্রে ব্যবস্থাপনা বলে। পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম ও সবচেয়ে মৌলিক কাজ। পরিকল্পনার প্রথম কাজ হলো প্রতিষ্ঠানের জন্য লক্ষ্য স্থির করা। পরিকল্পনার ভুল থাকলে পুরো উদ্যোগই ব্যর্থ হতে পারে। বাস্তবে ওই ব্যবস্থাকেই সফল যিনি পরিকল্পনা প্রণয়নে মুনশিয়ানার পরিচয় দেন। শিক্ষার্থী বন্ধুরা, বাকিটুকু তোমরা দেখে নেবে। তো এটাই ছিল তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্র বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। আমার এই নমুনা উত্তর কেমন লাগলো তোমাদের কাছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমার অ্যাসাইনমেন্টের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো পরবর্তী অ্যাসাইনমেন্টটি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আর শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখো, এটা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট, আর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র মানে প্রথম অ্যাসাইনমেন্ট আমার চ্যানেলে নমুনা উত্তর দেওয়া আছে, তোমরা যারা দেখো না দেখে লিখে নেবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সার্বিক কামনা করেই, সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।